আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আমি আবু সাইফ রাফি বলছিলাম। কেমন আছেন সবাই? আপনারা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি গ্রামে এসেছিলাম। তো গ্রামে আসার পর গ্রামের কিছু কাজ সেরে দেন হচ্ছে আমি আবার রওনা দিয়ে দিচ্ছি। তো অলরেডি আমি এখন যাচ্ছি। তো এলাকায় যে যেটা করব সেটা হচ্ছে যে আমার বাইকের কিছু সার্ভিসের প্রয়োজন আছে এখানে। তো সেই পার্টসগুলো হচ্ছে আগে বংশাল যাব, বংশাল যে পার্টসগুলোকে কিনবো, কেনার পর দেন হচ্ছে আমাদের এলাকায় একটা সার্ভিস সেন্টার আছে, ওইখান থেকে হচ্ছে সার্ভিস করাবো। মূলত আমি এর আগে গাড়িটা দেখিয়ে গিয়েছিলাম, তখন হচ্ছে ওনারা বলেছিল যে আমার হচ্ছে টাইমিং চেনটা লাগবে 100%। গাড়ির সাউন্ডটা একটু সকালে যখন স্টার্ট দিই তখন হচ্ছে ডক 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 একটা আওয়াজের মতো আসে। তো এটার জন্য হচ্ছে যে টাইমিং চেনটা 100% লাগবে, আর হচ্ছে যে টাইমিং চেন অ্যাডজাস্টার। আর বলছে যে ওনারা ব্রেক টাইম প্রুফ করার জন্য আপনার ডিস্কটা ইমিডিয়েটলি চেঞ্জ করা দরকার। তো এই জন্য আর কি ব্রেকটাও চেঞ্জ করে ফেলবো, ব্রেকের যে ডিস্কটা এবং ব্রেক শোটাও চেঞ্জ করে ফেলবো, এবং পেছনের ড্রাম ব্রেকটাও চেঞ্জ করব। তারপর হচ্ছে যে আমার সিটের যে কাভারটা সেটাও লাগাইতে হবে, কারণ হচ্ছে যে সিট কাভারটা হচ্ছে একটু একদম স্টকটা লাগানো, সিটের উপর একটা কাভার লাগাই দিলে একটু গ্রিপ হবে ভালো। আর হচ্ছে যে একটা ফুল সার্ভিস দ্যাট সিট। তো এই ব্লগের মাধ্যমে আজকে আমি আপনাদের সব কিছু দেখিয়ে দিব যে আমি কোথা থেকে কাজগুলো করাচ্ছি আর কী কী করতেছি। তো ইনশাল্লাহ ব্লগটা দেখতে থাকেন। আলামিন ভাই কি শিখতেছেন নাকি? আচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবো। অলরেডি আমার বাইকের কাজ শুরু হয়ে গিয়েছে। তো কাজ করতেছে ওনারা। এখন হচ্ছে যে টাইমিং চেনটা আমার ওনারা নিউ একটা লাগাবে, কাজ করতেছে। এটা লুজ কিনলেগা? এটা লুজ কিনলেগা? মানে বলছে বেশি নতুনটা রেমন করে না? সাদাত ভাই এটা কি লাগাইতেছেন? টাইমিং চেন। আলহামদুলিল্লাহ আমার কাজটা প্রায় শেষের দিকে। তো এটার পরে হচ্ছে ডিস্কটা লাগাবো ইনশাল্লাহ। আল্লাহর রহমতে ডিস্কের কাজও শেষ প্রায়। তো ডিস্কটা লাগানো হয়ে গেলে মোটামুটি আমার কাজগুলো শেষ হয়ে যাবে। দেন কাজ শেষ হয়ে গেলে সিট কভারটা লাগিয়ে ফেলবো ইনশাল্লাহ। সাদত ভাই, জি ভাই, আজকে গাড়িটা কি কি সার্ভিস করলেন? এই তো ভাই, গাড়ি ফুল ওয়াশ করলাম, সার্ভিসিং করলাম, টাইমিং চেন অ্যাডজাস্ট সবদার কাজ করলাম। আর কি কি আর কি কি করছেন? টাইমিং চেন অ্যাডজাস্ট হইলো, তারপরে আপনার ওই ফুল ওয়াশ করছেন, আর আর কোনো কিছু? আর ওই যে ইঞ্জিনের সবদার ডিজাইনিং, ওই ক্যাপিটা অ্যাডজাস্ট করছেন? ক্যাপিটার অ্যাডজাস্ট করলাম। এই এই কাজগুলোই করছেন? আর ফুল হচ্ছে ওই ওয়াশ টাশ করে পলিশ করে দিয়েছেন? আচ্ছা আচ্ছা। আর ওই ডিস্কটা লাগান নাই, ভুলে গেছেন? ভুলে গেলে হইব, একদম নতুন ডিস্ক লাগাইছেন। এখন আর ওইরকম কোনো প্রবলেম নেই তো? না না না, আগের মতো কোনো সমস্যা নেই।
আচ্ছা ঠিক আছে প্রাইস মোড আছে গাড়ি আচ্ছা ঠিক আছে ওকে ওকে হ্যাঁ ঠিক আছে আপনি টেস্ট দিয়া দেন আচ্ছা আমি তাহলে একটা টেস্ট দিয়া আসি ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আজকে সারা দিন আমার এই গাড়িতে কি কাজ করলেন আমি চেন লাগাইলাম ডিস্ক লাগাইলাম তারপর ব্রেক লাগাইলাম হ্যাঁ গাড়ি টোটাল সার্ভিসিং করলাম আচ্ছা একদম একদম ফুল সার্ভিসিং হ্যাঁ ফুল সার্ভিসিং আচ্ছা এখন আমাদের গ্যান্ডারিয়াতে তো মনে করেন যে ইউজ বাইকার আছে হ্যাঁ তো অনেকে আছে যে মনে করেন পরিচিত বিশ্বস্ত লোক চায় বিশ্বস্ত একটা সার্ভিস সেন্টার চায় কেউ যদি এখন মনে করেন আপনার এই লোকেশনে আসতে চায় আপনার এই যে এই শপে আসতে চায় তাহলে এখন কি করণীয় আপনার অ্যাড্রেসটা যদি একটু বলতেন আমাকে মুভিডোলা মোচর লালমিয়া বাইক সেন্টার আচ্ছা আচ্ছা লালমিয়া বাইক সেন্টার একদম মুভিডোলা মোচর হ্যাঁ একদম মোচর থেকে আপনার মোচরের ঠিক এই ইয়েতেই সিগন্যালেই হচ্ছে লালমিয়া সার্ভিস সেন্টার আচ্ছা ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আপনি এখানে আপনার এখানে আসলে কতক্ষণ সময় লাগতে পারে একটা গাড়ি ফুল সার্ভিস করতে সার্ভিস করতে গেলে সকালে দিয়ে যাবে এরকম কিছু সকালে বিকালে আচ্ছা সকালে দিয়ে যাবে বিকালে গাড়ি হ্যান্ড ওভার করে দেবে এইরকম আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ আপনাকে আমি আপনার অ্যাড্রেসটা ইনশাল্লাহ সবার সুবিধার্থে আমি নিচে দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম ভাইয়া এটা কি কাজ করতেছেন এই সিট সিট কভার লাগাইতেছেন তাই তো এটা কি গাড়ি ভাইয়া সিট কভারটা আচ্ছা আচ্ছা আপনাদের এখানে ভাই আর কি কি অ্যাক্সেসরিজ আছে এটা ছাড়া এই সিট কভার ছাড়া আর কি কি অ্যাক্সেসরিজ সেল করা হয় ডেকোরেশন করা হয় আর স্টিকার করা হয় যাবতীয় মাল পাওয়া যায় ডেকোরেশন আইটেম এবং সিট বানানো আচ্ছা আচ্ছা এই যে হচ্ছে ভাইয়া শপটা এটা হচ্ছে আমাদের আমাদের এই মোচরটার নাম কি যেন বলে বানিয়ানগরের মোচর না বানিয়ান মুরগিটোলার মোচর এই মুরগিটোলার মোচর থেকেই হচ্ছে লাল ভাইয়ের দোকানের পাশেই হচ্ছে ওনার শপটা উনি এখানে হচ্ছে সিট কভার বাদাই করে আমি আমার গাড়ির সিট কভারটা বাদাই করার জন্যই আসছি এখানে পেজওয়ান মোটরস তো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু